বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি, মহিলা চিকিৎসককে হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ। ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সূত্রে। বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত, তার অভিযোগ আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সামনেই অ্যাম্বুলেন্স পার্কিং করা হয়, এর ফলে চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং রোগীদেরও যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় দিন পনেরোর জন্য বিষয়টির সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়। ফের তিনি বাধা দিলে আজ অ্যাম্বুলেন্স চালকরা তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এসবে আতঙ্কিত ওই মহিলা চিকিৎসক। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের সুপার এবং স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। অ্যাকচুয়ালি আমি এখানে সপ্তাহে দুদিন আসি, মঙ্গল আর বৃহস্পতিবার আমি এখানে ডিটেলমেন্টে আছি। আর এইখানে, এই ওপিডির বাইরে আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, তো বারুইপুর আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, এই ওপিডির বাইরে পুরো রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্সগুলো পুরো সার বেঁধে দাঁড়ানো থাকে। হ্যাঁ, আজকেও ঠিক তাই হয়েছে। অ্যাম্বুলেন্স তো রয়েছে, তার পাশাপাশি একটা ভ্যান ছিল। হ্যাঁ, ওই তিন চাকার যে ভ্যানগুলো, সেই ভ্যানগুলো ছিল। এবার আমি এখানে চলে এসেছি, এসে পেশেন্ট দেখছি। কিছুক্ষণ পরে কিছু ছেলে, দু তিনজন ছেলে দেখলাম এদিকে খুব তাকাতে তাকাতে যাচ্ছে ফোন নিয়ে। তারপরে ওই আমার ঠিক ওপিডির বাইরে একটা অ্যাম্বুলেন্স, ওই জায়গাটা যেটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ডাবল লাইন করে আমার ঠিক ওপিডির বাইরে অ্যাম্বুলেন্স রেখে দিল। তারপরে খানিকক্ষণ পরে আমার ড্রাইভার এসে বলছে, ম্যাডাম একজন আমাকে ওখান থেকে গাড়ি সরাতে বলছে। আমি বলি আমার গাড়ি পার্কিংয়েই থাকতো। এই মাস দুয়েক আগে এই অ্যাম্বুলেন্স রাখা নিয়ে, এবং আমি যখন আসছি তখন আমার ফার্মাসিস্টকে আমি বলছিলাম, দুজনে মিলে বলছিলাম যে সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এতটাই ইনিশিয়েশন নিলেন, স্বাস্থ্যভবন থেকে নেওয়া হলো এই বেআইনি অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য এখানে, তবুও দেখো এখানে এনে সামনে গাড়ি, অ্যাম্বুলেন্সও থাকছে, টোটো, ভ্যান, রিক্সা সব থাকছে। আর আমাদের এই ইউনিটে আমরা এখন দুজন, আমার লেডি ফার্মাসিস্ট এবং আমি লেডি মেডিকেল অফিসার এখানে রয়েছি। এবার কি হয়েছে, সেই যেইমাত্র এই কথাটা আমি বলছি সে সময় একজন এসে, দু মাস আগে এটা না, তারপরে ওই এই আমার গাড়ির, তারপর থেকে আমার গাড়ি এখানে আর কি রাখা থাকে, এই কারণে সেই দিনও আমাকে ওই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রচণ্ডভাবে আমাকে থ্রেট করেছিল, আপনি আমাকে কেন কথাগুলো শোনাচ্ছেন, আমাকে শুনিয়ে কেন বলছেন এখানে অ্যাম্বুলেন্স থাকছে, আপনার কি অসুবিধে হচ্ছে। তারপরে আমি যখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সই করতে যাচ্ছি, সে পুরো আমার পেছন পেছন গেছিলো, যেন তার বডি শো করছে। তারপরে আমি শুনলাম যে বাকি দিন আমি থাকি না, একদিন এসে আমার লেডি ফার্মাসিস্টকে সে থ্রেট করে গেছে। এইবার আজকে হয়েছে, যখন ওই ভ্যান রাখা হয়ে রাখা ছিল, আমি এরকম চলে এসেছি, ডাবল লাইনে অ্যাম্বুলেন্স রাখা, তাও কাউকে কিছু বলিনি, আমার ড্রাইভার এসে আমাকে বললো, ম্যাডাম একজন এসে আমাকে বলছে যে এইখানে ওপিডির সামনে এই রাস্তার মধ্যে গাড়ি রাখতে। আমি কে বলেছে, আর তুমি কেন এখানে গাড়ি আনবে, ক্যান্টিনের কাজটায় গাড়ি রাখা রয়েছে ওখানেই থাক। তারপরে একজন দেখে অ্যাম্বুলেন্স, আমি কে বলেছে, দেখি অ্যাম্বুলেন্স থেকে সে নামছে, সে নেমে আমাকে বলল যে, আমি আপনি আমাকে বলছে আপনার গাড়ি এদিকে রাখুন। আমি বললাম আপনার কী অসুবিধা, আপনারা কেন এখানে অ্যাম্বুলেন্স রাখছেন, আপনার তাতে কী অসুবিধা হয়েছে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বাজে ছিল, এবং সে জানে যে আই অ্যাম অন ডিউটি মেডিকেল অফিসার, কিন্তু সে ঠিক ওইভাবে যেন দাদাগিরি ওই দেখাচ্ছে। দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই এখানকার যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, আশেপাশের এলাকার প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক, তাদেরকে বারবারই বলেছে যে আপনারা প্লিজ হসপিটালের পরিষেবা বিঘ্ন হয় এমন কোনো কাজ করবেন না, অ্যাম্বুলেন্সগুলো এমন কোনো জায়গায় রাখবেন না যাতে কিনা পেশেন্ট পার্টির, ডাক্তারদের, রোগীর পরিজনের জন্য কোনো রকম অসুবিধা হয় পরিষেবা পেতে। তা সত্ত্বেও আজকে আমার কাছে একটা কমপ্লেন এসেছেন, আমাদের ডক্টর শবরী সেনগুপ্ত এবং আয়ুর্বেদিক আছেন, তো উনি আমাকে একটা কমপ্লেন করলেন যে ওনার সঙ্গে, উনি যখন আজকে হসপিটালে ঢুকতে যান ওনার ওপিডিতে, তখন ওখানে কেউ কোনো একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা ছিল,
ওনার গেটটা পার্সিয়ালি ব্লক করে, তো সেটার জন্য উনি বলেন যে অ্যাম্বুলেন্স যার আছে সেটাকে সরানো হোক, কেননা রোগীদের ঢুকতে অসুবিধা হবে তাতে। তো তাতে যতদূর শুনলাম যে ওনাকে অ্যাম্বুলেন্স চালক এসে ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন এবং নাকি ওনার সঙ্গে ওনাকে রীতিমতো ঠেট করার মতো করেছে বলে উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন। তো এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না, তো এটা আমরা লিখিত আকারে এখানে আইসি সাহেবের কাছে চিঠি করেছি, আমরা কপি দিয়েছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টকে, এইচডি সাহেবকে কপি দেওয়া হয়েছে, আমাদের সিএমই স্যারকে আমি কপি দিয়েছি। তো ম্যাডাম যে কমপ্লেনটা করেছেন সেইটা বিষয়ে আমরা নিজেরাও হসপিটাল কর্তৃপক্ষ থেকে দেখছি, অ্যান্ড পুলিশ প্রশাসনের আমাদের হেল্প লাগবে এই ব্যাপারে, কারণ অনেকবার বলার পরও ব্যাপারটা মানে কখনো ওরা তুলে নিয়ে চলে যায়, কখনো আবার গাড়ি কখনো, তো সেটা তো সবসময় আর কি এই ব্যাপারটা তো লুকোচুরি খেলা চলতে পারে, তো ওর একটা সমাধান প্রয়োজন আছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।